আমি এক দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাচ, আর দাদু শুনলো থ্যাংক ইউ সো মাচ। খুব চিন্তায় আছি, ফেসবুকে এত বোন হয়ে গেছে, তাদের বিয়েটা কিভাবে দেবো, বিয়ে দিতে টাকা পয়সা কোথায় হবো, তার জন্য রাতে ঘুম আসছে না। আজ 2000 টাকা দিয়ে জামাটা কিনলাম, বউ রেগে যাবে বলে পাড়ি এসে তাকে 200 টাকা দাম বলেছিলাম। বউ তাই শুনে বললো ঠিক আছে জামাটা আমি ভাইকে দিয়ে দেবো, তুমি আরেকটা কিনে। ওকে, টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান বলে মনে হয়, আর 500 টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষু বলে মনে হয়। উকিল বললো ডিভোর্সের জন্য 5000 টাকা লাগবে। পুরুত মশাই বিয়ের জন্য 501 টাকা নিয়েছিল, আর আপনি 5000 টাকা চাইছেন? তখন উকিল বলল, ওই জন্যই তো সস্তার মাল বেশি টেকে না। খুব টেনশনে আছি, ছোটবেলায় যাদের সাথে বিয়ে খেলেছিলাম তাদের সাথে এখনো ডিভোর্স করা হয়নি। সারা জীবন দাঁত দিয়ে চুলে খেয়ে গেলাম, আখ আজ পর্যন্ত বুঝতে পারলাম না ঘাস ফল না সবজি না সফট ড্রিঙ্ক। আরে ওই, আপনি লাল সিগন্যালটা খেয়াল করেননি? হ্যাঁ খেয়াল করেছিলাম। তাহলে থামেননি কেন? আমি আপনাকে খেয়াল করিনি। গার্লফ্রেন্ড আর ইন্টারনেটের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ টাকা না থাকলে দুটোই ইরর দেখায়। স্বামীকে ভাত বেড়ে দেওয়ার নামই হচ্ছে গোলামি, আর পরপুরুষকে খাবার সার্ভ করার নাম হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, একেই বলে মেয়ে মানুষ। অনেকদিন আগের কথা, আমাকে কোনো মেয়ে পাত্তা দিত না, আর এখনো দেয় না। কোল বালিশেও মাঝে মাঝে বলে ওঠে, এবার তো বিয়েটা কর, আমাকে কতদিন জ্বালাবে। ঘোষণাতে প্রমাণিত, ছেলেদের বাড়িতে যতই সুন্দর বউ থাক না কেন, পাশের বাড়ির বউ দিয়ে ভালো লাগবে। বুঝি না বাপু, লোকে বউ ছাড়া কীভাবে থাকতে পারে। আমার তো আবার পাশের বাড়ির বৌদি বাপের বাড়ি গেলেও মন খারাপ হয়ে যায়। একটা ভালো পরামর্শ দিই, এই কালী পুজোতে বাজিনা ফাটিয়ে বিয়ে করে ফেলুন, দেখবেন রোজই ফাটছে। স্ত্রী স্বামীকে বলছে, ওগো শুনছো, ডাক্তার আমাকে রেস্ট নেওয়ার জন্য প্যারিস অথবা লন্ডনে যেতে বলেছে, তাহলে আমরা কোথায় যাব? তাই শুনে স্বামী বলছে, চলো অন্য ডাক্তারের কাছে যাব। পচাকে জিজ্ঞাসা করলাম, কিরে তোর পুজোর প্ল্যান কী? পচা বলল, আরে সকালে কাবেরী বৌদি, সন্ধেবেলা টুম্পা বৌদি, আর রাতে শেফালি বৌদি। উড়ি ব্যাস, তোর তো হেভি ডিমান্ড। আর বলিস না, কেন যে টোটোটা কিনতে গেলাম। বাইক চালানো এবং মহিলা দর্শন একসাথে করবেন না, এতে আপনার ভগবান দর্শনও হয়ে যেতে পারে। যুদ্ধ নয়, প্রেম করো, আর যদি করতে চাও তাহলে বিয়ে করো। এখন তো আপনি একদম সুস্থ আছেন, তাহলে তো টেনশন করছেন কেন? আর বলবেন না ডাক্তারবাবু, যে ট্র্যাকের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পেছনে লেখা ছিল বেঁচে থাকলে।